আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স দেশে এবং দেশের বাহির থেকে যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন কুয়েতের আজকের আপডেট নিউজে আপনাদেরকে স্বাগতম সম্মানিত ভিউয়ার্স দীর্ঘ একটি সপ্তাহর পর আবারও কুয়েত আপডেট নিউজ না আপনাদের মাঝে হাজির হলাম খুবই গুরুত্বপূর্ণ কিছু নিউজ আছে পুরো একটি সপ্তাহের ভিসার আপডেট দেবো তারপরে অভিযান সম্পর্কে যে সর্বশেষ আপডেট সেটা দেব এবং সর্বশেষ দিনের রেটটি আমি আপনাদেরকে জানিয়ে দেব। তিনটি পয়েন্টে কথা বলবো খুবই গুরুত্বপূর্ণ নিউজ আছে আপনাদের জন্য তাই ধৈর্য ধরে পুরো ভিডিওটা শুনবেন এবং বিগত একটি ভিডিওতে আমি বলেছিলাম যে বাংলাদেশ থেকে অসংখ্য লোক নেওয়া হবে কুয়েতের এরকম একটা নিউজ বলেছিলাম সেটা সম্পর্কেও আপডেট দিয়ে দেব আজকে প্রিয় বন্ধুরা সর্বশেষ ভিসা আপডেট দিয়েই আমি শুরু করতেছি আপনাদের মাঝে কুয়েতের বর্তমান পরিস্থিতিতে অনেকেই আমার কাছে প্রশ্ন করেছেন যে কি কি ভিসা বের হচ্ছে এই বিষয়টি জানার জন্য তো তাদের উদ্দেশ্যে বলতেছি কুয়েতের বর্তমান পরিস্থিতিতে ড্রাইভিং ভিসা বের হয়েছে রানিং মাসে একাধিক কোম্পানির থেকে ড্রাইভিং ভিসা বের হয়েছে ক্লিনার ভিসাও বের হয়েছে একাধিক কোম্পানির থেকে কিন্তু দুঃখের বিষয় যে বড় কোনো কোম্পানির থেকে এখন পর্যন্ত ক্লিনার ভিসা বের হয়নি উল্লেখিত কোম্পানিগুলো হচ্ছে তানজিবকো আল ফয়সাল আবদুল হামিদ ন্যাশনাল জিএম ইউএফ fm সহ আরও যে কিছু কোম্পানি আছে সেই কোম্পানিগুলো থেকে এখন পর্যন্ত কোনো প্রকার লামানা পারমিট অথবা সন পেপার বের হয়নি তো এই বিষয়গুলো কিন্তু বের হওয়ার সাথে সাথে আমি আপনাদের মাঝে আপডেট দিয়ে দেব। আসলে দীর্ঘ একটি সপ্তাহের পর আপনাদের মাঝে আপডেট ভিডিও নিয়ে আসলাম যার কারণে অনেক তথ্য জমে আছে ধৈর্য ধরে পুরো ভিডিওটা আপনাদের দেখতে হবে তো প্রিয় বন্ধুরা এরপরে আরও একটি বিষয় নিয়ে আপনারা প্রশ্ন করেছিলেন সেটা হচ্ছে ড্রাইভিং ভিসা বর্তমান খোলা আছে কিনা এবং কেপিটিসির ভিসা বর্তমান হচ্ছে কিনা এই বিষয়গুলো নিয়ে কিন্তু বারবার আপনি বারবার আপনারা আমার কাছে প্রশ্ন করেছেন একাধিক কোম্পানির থেকে যদিও ভিসা বের হয়েছে ড্রাইভিং ভিসা কিন্তু কেপিটিসি থেকে কিন্তু কোনো প্রকার ভিসা এবং পেপার বের হয়নি এবং বের হওয়ার সম্ভাবনা আপাতত এই মাসে নেই বললে চলে তো সামনে বের হওয়ার একটি সম্ভাবনা আছে তখন অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে সর্বশেষ আপডেটটি এই বছরের শেষের দিকে কেপিটিসি কোম্পানির ভিসা বের হওয়ার আপ্রাণ সম্ভাবনা আছে আসলে কুয়েতের ভিসা সম্পর্কে অগ্রিম কোনো ধারণা সেইভাবে দেওয়া যায় না হান্ড্রেড নিশ্চিত হয়ে যার কারণে লামানা পারমিট না পাওয়া পর্যন্ত শিওর হয়ে আমি বলতে পারছি কেপিটিসি আপনাদেরকে কবে নাগাদ ভিসা দিতে পারে তো আসলে কিন্তু অবশ্যই আমি আপনাদেরকে বলে দেবো এছাড়াও আরও একটি কোম্পানি সম্পর্কে আপনারা জানতে চেয়েছিলেন সেটা হল জার্মান কুয়েত কনস্ট্রাকশন কোম্পানিতে যে ভিসাগুলো হয় সেই ভিসাগুলো আসলে বর্তমানে বের হচ্ছে কিনা এখন পর্যন্ত রানিং মাসে জার্মান কুয়েত কনস্ট্রাকশন কোম্পানি থেকে কোনো প্রকার ভিসা হয়নি এবং সামনের মাসে হওয়ার একটা সম্ভাবনা আছে যারা জমা দিয়েছেন তারা এই বিষয়টি নিয়ে চেষ্টা করে দেখতে পারেন এখানে আরও একটি বিষয় আপনাদের জানানো দরকার সেটা হল জার্মান ক্রিয়েথ কনস্ট্রাকশন কোম্পানিতে কিন্তু ইলেকট্রিক্যালের ভিসা দেয় ভালো স্যালারিতে পাওয়া যায় কিন্তু ভিসার দাম অনেকটাই বেশি নিয়ে থাকে যদিও কোম্পানি থেকে ভিসার দাম সাত থেকে আট লাখ টাকাই নিয়ে থাকে কিন্তু বাহিরে দালালরা এর সাইতে বেশি নিয়ে থাকে তো প্রিয় বন্ধুরা এছাড়াও জার্মান জার্মান কুয়েত কনস্ট্রাকশন কোম্পানি থেকে একটি ঘোষণা এসেছে যে তারা কনস্ট্রাকশনে লোক আনবে কিছু তো এখন পর্যন্ত কবে নাগাদ লোক আনবে বা কবে থেকে ভিসা দেবে এটা নিশ্চিত করা হয়নি তবে এটা শোনা যাচ্ছে যে জার্মান কুয়েত কনস্ট্রাকশন কোম্পানিতে যেহেতু গরম শেষ হয়ে যাচ্ছে সামনে শীত চলে আসতেছে তার মানে অনেক কনস্ট্রাকশন কাজ শুরু হবে কুয়েতে এবং এই ভিসা গুলো জার্মান কুয়েট কনস্ট্রাকশন কোম্পানির থেকে অনেকেই পেয়ে যাবেন তো চেষ্টা করবেন যাদের পরিচিত সেখানে লোক আছে সেই জায়গাগুলোতে এছাড়া ভিসা সম্পর্কে অনেকেই আমার কাছে প্রশ্ন করেছিলেন যে কৃষি খাতে ভিসাগুলো বের হয় কিনা কৃষিখাতে মাজরা ভিসা বের হচ্ছে বর্তমানে তবে খুবই কম অল্প মাজরা ভিসা বের হয় আপনারা যদি মাজরা ভিসাতে আসতে চান সেক্ষেত্রে আরেকটু ধৈর্য ধরতে হবে সেটা হলো ডিসেম্বর এবং জানুয়ারি এইদিকে মাজরা ভিসাগুলো সবচেয়ে বেশি বের হয় এছাড়া আরও একটি প্রশ্ন এসেছিলেন আমার কাছে সেটা হচ্ছে মোট মসজিদ ক্লিনার ভিসা যে মসজিদের খাদেম ভিসাগুলো সেগুলো এখন হচ্ছে কিনা সম্মানিত ভিউয়ার্স আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে মসজিদে যে ভিসাগুলো হয় সেটা কিন্তু অবশ্যই জানুয়ারি মাসে মসজিদের চেঞ্জ করা হয় লোকগুলো যার কারণে ভিসা হওয়ার সম্ভাবনা থাকে হচ্ছে ডিসেম্বর মাসে বা নভেম্বর মাসে সেই ধারাবাহিকতাই বলা যায় বিগত বছরগুলোর মতো এই বছরের নভেম্বর ডিসেম্বর মাসে মসজিদ ক্লিনার ভিসা বের হওয়ার আপ্রাণ সম্ভাবনা আছে যারা মসজিদ ক্লিনার ভিসা আসতে চান সর্বোচ্চ চেষ্টা করে দেখতে পারেন এছাড়া আরও একটি ভিসা সম্পর্কে প্রশ্ন করেছেন আপনারা সেটা হচ্ছে খাবার ডেলিভারি বয় অথবা ডেলিভারির যে কোনো কাজের যে ভিসাগুলো আছে সেগুলো বের হচ্ছে কিনা দেখেন খাবার ডেলিভারি বয়ের যে ভিসাগুলো হয় সেটা সারা বছরই হয় এটা গরম বা শীত এটা বাসাই করে ভিসা হয় না বিগত মাসগুলোতেও টুকটাক কিছু ভিসা হয়েছে এমনকি আমার কাছে অনেকে ভিসা চেক করার জন্য পাঠিয়েছেন এই বিষয়গুলো আমি আপনাদের বিগত ভিডিওতে অনেক সময় দেখিয়েছি তো আসলে ভিসা হয় আপনারা যদি ট্রাই করেন এবং নিজস্ব লোকের মাধ্যমে যদি পাসপোর্ট জমা দিতে পারেন সেই ক্ষেত্রে ভিসা হয়ে যাবে এছাড়া এখানে আরও কিছু প্রশ্ন এসেছেন সেটা হলো মেয়েদের ভিসার ক্ষেত্রে মেয়েদের ভিসা বর্তমান খোলা আছে কিনা এবং বের হচ্ছে কিনা এবং কি কী কাজে বের হওয়ার সম্ভাবনা আছে প্রিয় বোনেরা মেয়েদের ভিসা কিন্তু বর্তমানে কুয়েতে খোলা আছে এবং বিগত সরি যে রানিং বছর যে চলতেছে মেয়েদের ভিসা কিন্তু তেমন কিছু বের হয়নি মানে তেমন ভিসাই বের হয়নি এই কিছুদিন হলো কিছু খাদেম ভিসা বের হয়েছে সেটাও লামানা পারমিট সাপেক্ষে লামানা পারমিট নিয়ে ভিসাগুলো বের করেছে যদি কোনো মালিক চায় যে তার বাড়িতে গৃহকর্মী লাগবে বা কাজের লোক লাগবে সেক্ষেত্রে কিন্তু তারা লামানা পারমিট নিয়ে সেক্ষেত্রে ভিসাগুলো বের করতে পারে এটা মালিকের উপর নির্ভর করে এই ভিসাগুলো পাওয়া কিন্তু খুবই টাফ মানে খুবই অল্প সংখ্যক বের হয় যার কারণে পাওয়াই যাচ্ছে না তেমন একটা তবে সামনে মেয়েদের ক্লিনার ভিসা বের হওয়ার সম্ভাবনা আছে অনেকেই এই বিষয় নিয়ে অপেক্ষা করতেছেন এটা নভেম্বর অথবা ডিসেম্বর মাসের সম্ভাবনা আছে মেয়েদের ভিসাগুলোও বের হওয়ার এছাড়া মেয়েদের আরও কিছু কাজে নতুন করে কুয়েতে লোক নেওয়া হবে সেটা হচ্ছে যেমন স্কুলে যে মেয়েদের বাংলাদেশে বাংলা ভাষায় আয়া বলে বা স্কুলে যারা ক্লিনার কাজ করেন বা চা নিয়ে যান বা নানান রকম যে কাজগুলো করেন এই লেভেলের আর কি তারা এই লেভেলের ভিসাগুলো কিন্তু সামনে বের হওয়ার সম্ভাবনা আছে কারণ যে সামনে স্কুল খুলে দিচ্ছে কুয়েতের সেখানে শীত চলে আসতেছে এই ক্যাটাগরিতে কিছু ভিসা বাংলাদেশি লোকজন পাওয়ার সম্ভাবনা আছে আপনারা নিজস্ব যদি লোক থাকে তাহলেই পাবেন কেবল তাদের মাধ্যমে যদি পাসপোর্ট দিয়ে থাকেন তো এছাড়া ভিসা আপডেটে আরও কিছু নিউজ আপনারা জানতে চেয়েছেন সেটা হচ্ছে সামনে যে ফাইভ স্টার হোটেলে ভিসাগুলো খোলা হবে কি না আসলে দুঃখের বিষয় যে কুয়েতে ফাইভ স্টার হোটেলে বাংলাদেশিদের জন্য কোনো ভিসা দেওয়া হয় না এখন পর্যন্ত খোলা হয়নি তো এছাড়া আরও একটি গুরুত্বপূর্ণ বিষয়ে প্রশ্ন করেছেন যে কে বাংলাদেশিদের জন্য ভিসা হয় কি না আসলে সম্মানিত ভিউয়ার্স আপনাদের সবার অবগতির জন্য জানাচ্ছি যে সরাসরি কে থেকে বাংলাদেশিদেরকে কোনো ভিসা দেওয়া হয় না বা কে কে ওসির থেকে সরাসরি কোনো বাংলাদেশিদেরকে ভিসা দেওয়া হয় না তবে কে এনপিসির যে পেট্রোল পাম্পে আছে সেটা অন্য কোম্পানি কন্ট্রাক্ট থাকে সেই কন্ট্রাক্টে কিন্তু ভিসাগুলো অনেক সময় বাংলাদেশিরা ডাইরেক্ট পেয়ে যায় সেটা অন্য লেভেলে বা অন্য ধারাতে ভিসাগুলো হয়ে থাকে তবে কে ওসিতে মানে কুয়েত পেট্রোলিয়াম কোম্পানি যেটা তেলের কোম্পানি কুয়েতে যে তেলের খনি আছে অনেক সেই কোম্পানিগুলোতে কিন্তু বাংলাদেশিদের ডাইরেক্ট কোনো ভিসা দেওয়া হয় না কেএনপিসিতেও কিছু ভিসা হয় যেটা পেট্রোল পাম্পে সেটাই শুধু উপর লেভেলের কোনো ভিসা বাংলাদেশিদের তেমন কোনো দেওয়া হয় না তো প্রিয় বন্ধুরা ভিসা আপডেটে আসলে আরও গুরুত্বপূর্ণ তথ্য ছিল কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে যার কারণে এখানে ভিসা আপডেটটি শেষ করলাম এখন আপনাদেরকে সর্বশেষ অভিযান সম্পর্কে কুয়েতের ধারণা দিয়ে দিয়ে দিচ্ছি প্রিয় বন্ধুরা কুয়েতে অভিযান কিন্তু আগের তুলনায় অনেকটাই কমে এসেছে তবে সতর্কতা অবলম্বন করতে আপনাদের অনুরোধ করব কারণ অভিযান কিন্তু আপনারা যারা বাইরে কাজ করেন তাদের জন্য বিপজ্জনক কারণ দেখা যাচ্ছে অবৈধ প্রবাসী ধরতে গিয়েও বৈধ প্রবাসী অনেক সময় ধরা পড়ে এবং কি ফ্রি তারি যারা আছেন কুয়েতে তারা অবশ্যই সাবধানে চলবেন এবং ফ্রি বিষাদারি যারা আছেন তারা বাইরে কাজ থেকে আপাতত নিজেদের বিরত রাখার জন্য অনুরোধ করা হচ্ছে তো এছাড়া যদি নিরাপদ মনে করেন সেরকম জায়গায় যেখানে পুলিশ অভিযান হয় না সেই জায়গাগুলোতে কিন্তু আপনারা কাজ করতে পারেন সর্বশেষ অভিযানে দেখা যাচ্ছে লোক তেমন একটা ধরা পড়ছে না কিন্তু অভিযান কিন্তু চলমান আছে যেমন বাসে মাঝে মাঝে চেকিং চলে যারা বাইরে যান বাজার করতে যান বা সিটিতে যান বা যে কোনো জায়গায় যান না কেন অবশ্যই সিভিল আইডি কার্ড সাথে রাখবেন সর্বদা এবং সিভিল আইডি কার্ড যদি সর্বদা সাথে না রাখতে চান সেক্ষেত্রে একটি কাজ করতে পারেন সেটা হচ্ছে আপনারা আপনাদের যে স্মার্টফোন আছে সেখানে অবশ্যই সে অ্যাপসটা ইনস্টল করে সেখানে সিভিল আইডি কার্ড কিন্তু আপনারা শো করে রাখতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের জন্য অনেক সময় যদি ভুলেও বাসাতে ফেলে আসেন সিভিল আইডি কার্ড সেক্ষেত্রে কিন্তু পুলিশ চেকিংয়ে পড়লে সেখান থেকে আপনি কিন্তু দেখাতে পারবেন এবং সেখান থেকে কিন্তু ঝামেলামুক্তভাবে চলে আসতে পারবেন তো সর্বশেষ আসলে কুয়েতের যে আজকের আপডেট নিউজ এখানে অভিযান সম্পর্কে শর্টকাট আমি আপনাদেরকে আপডেট দিয়ে দিলাম তো যারা নতুন এসেছেন তাদের উদ্দেশ্যে কিছু কথা বলি অনেক একটি ভাই প্রশ্ন করেছিলেন যে নতুন যারা এসেছে সিভিল আইডি কার্ড যাদের না হয়েছে তারা অভিযানে ধরা পড়বে কিনা বা বাইরে যাওয়া যাবে কিনা তা খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছিলেন ভাইটি দেখুন যারা নতুন এসেছেন তারা অবশ্যই আপনার ভিসার ম্যাপটা দেখে নেবেন যদি আপনার ভিসার ম্যাপ থাকে সেক্ষেত্রে আপনি বাইরে গেলে পুলিশ ভিসা দেখলে আপনাকে ছেড়ে দেবে এছাড়াও আপনাকে ভিসার দেখালে বা আপনি যদি বোঝাতে পারেন পুলিশকে সেক্ষেত্রে আপনাকে ছেড়ে দেবে কিন্তু এখানে একটা সমস্যা হলো আপনি যদি নতুন আসেন সেক্ষেত্রে তার আরবি ভাষা আপনি ভালোভাবে জানেন না আর ইংলিশ তো প্রপারলি বাংলাদেশি মানুষরা তেমন একটা সবাই জানে না তো যার কারণে কিন্তু আপনি কিন্তু পুলিশকে সুন্দরভাবে বোঝাতে পারবেন না এবং আপনি যে লিগাল তারপরেও কিন্তু আপনি একটা হ্যারাসমেন্টের শিকার হবেন হয়তো আপনাকে চালিয়ে নিয়ে আসতে পারবে কোম্পানির বা অন্য কোনো মাধ্যমে কিন্তু একটা হ্যারাসমেন্টের শিকার কিন্তু আপনি হয়ে যেতে পারেন যার কারণে অবশ্যই বাইরে গেলে বড় ভাই অথবা যদি কেউ সাথে থাকে তাকে সাথে নিয়ে যাবেন যে আপনাকে সেফ রাখতে পারবে মানে যদি পুলিশ চেকিং পড়ে সেক্ষেত্রে বোঝাতে পারবে যে এই ভাইটি নতুন এখন পর্যন্ত সিভিল আইটি কার্ড হয়নি তো সেই ক্ষেত্রে আপনার কিন্তু আর কোনো ঝামেলা হবে না গুরুত্বপূর্ণ প্রশ্ন এই জন্য উত্তরটা দিয়ে দিলাম তো সর্বশেষ কুয়েতের ডিনার রেট সম্পর্কে কথা বলি কুয়েতের আজকে সর্বশেষ ডিনার রেট হলো দিনের সমান আপনারা পাবেন তিনশো চৌরানব্বই টাকা সামথিং এক্সচেঞ্জ বেদের সামান্য কিছু তারতম্য হতে পারে অবশ্যই যখন আপনারা টাকাগুলো ছাড়বেন এবং যখন আপনারা দেশে টাকা পাঠাবেন এই এক্সচেঞ্জ একটু দেখে নেবেন এবং এক্সচেঞ্জ দেখলে পর আপনাদের লাভ হবে এটাই যে এক এক এক্সচেঞ্জে এক এক রেট থাকে সর্বোচ্চ যে এক্সচেঞ্জটা আপনাকে দিল সেই এক্সচেঞ্জে কিন্তু আপনি টাকা ছেড়ে দিলেন সেটা আপনার আপনার সবচেয়ে ভালো হবে এবং আপনার হালকা কিছু টাকা হলেও বেশি পেতে পারেন তো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আর যে কোনো বিষয় জানার থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করেন আর সর্বশেষ বলে দিচ্ছি যে আমি প্রতি সপ্তাহে দুটি করে ভিডিও দেব কুয়েত আপডেট নিউজে অবশ্যই আপনারা প্রশ্ন করে রাখতে পারেন আমি সেই ভিডিওগুলোতে আপনাদের প্রশ্ন উত্তর দিয়ে দেবো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ